প্রতিদিন ওই বিজ্ঞানীরা আবিষ্কার করছে নতুন নতুন প্রযুক্তি। এবার স্মার্টফোন ব্যবহার করে ডায়াবেটিস নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কারের দাবি করছে একদল বিজ্ঞানীরা। স্মার্টফোনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার পদ্ধতি আবিষ্কার করলো চীনের একদল গবেষক। এই পদ্ধতি আবিষ্কারের ফলে চিকিৎসা বিজ্ঞানে একটি নতুন মাত্রা যোগ হয়েছে বলে দাবি করছে গবেষকরা। স্মার্টফোন ব্যবহার করে প্রাণীর শরীরের জীবিত কোষের কার্যক্ষমতা নিয়ন্ত্রণের পরীক্ষা চালিয়েছেন একদল গবেষক। গবেষণাকারে একটি ডায়াবেটিস আক্রান্ত ইঁদুরের ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে স্মার্টফোন ব্যবহার করেছেন তারা। তাদের আবিষ্কার করা এই পদ্ধতি ইনসুলিনের মতো স্বাভাবিক সেলে কাজ করে এবং জিনতাত্ত্বিকভাবে ঔষধ তৈরি করে যা রক্তের শর্করার মাত্রা ঠিক রাখে, তবে এটা আলোতে ভালো কাজ করে। এই প্রযুক্তিটির নাম দেওয়া হয়েছে অপ্টোজেনেটিক। লাল বাতি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের উদ্ঘাটিত হওয়ার সময় কোষগুলিতে বাধা প্রদান করে, তারপর ওই কোষগুলিকে নিয়ন্ত্রণ করতে ওয়্যারলেস চালিত স্মার্টফোনের অ্যাপটি এলইডি লাইটটি কাজ করতে শুরু করে। চীনের নর্মাল ইউনিভার্সিটির গবেষকরা টাচ স্ক্রিনের টুপিটির মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। তারা প্রথমে ইঁদুরের ওপর এই পদ্ধতিটি প্রয়োগ করে দেখেছেন। তারা বলছেন এটি প্রাথমিক পর্যায়ে ব্যক্তিগতভাবে প্রমাণ করা হয়েছে এবং এটি ডিজিটালাইজড করে সারা বিশ্বে একটি নতুন যুগের পথ তৈরি করা যেতে পারে।